এই ভিডিওর আলোচ্য বিষয় দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফোর। প্রশ্ন নাম্বার এক, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। নিম্নবর্গের ইতিহাস এর সঙ্গে আমাদের মিল হয়ে যাবে রঞ্জিত গুহ, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী, অপরদিকে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মিথ্যা। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব, সত্য। সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, সত্য। পরের প্রশ্ন দেখে নিচ্ছি, দুটি বা তিনটি বাক্যে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। ইন্টারনেট ব্যবহারে দুটি সুবিধা লেখো, উত্তর। ইন্টারনেট ব্যবহারে দুটি সুবিধা হলো, যে কোনো তথ্য খুব সহজে ঘরে বসে পাওয়া যায়। দুই নম্বর পয়েন্ট, বইপত্র বা অন্য সূত্র থেকে অনেক কম সময়ে তথ্য খুঁজে পাওয়া যায়। পরের প্রশ্ন ছিল, ডেভিড হেয়ার কেন স্মরণীয়? তার উত্তর হবে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্কটিশ ঘড়ি নির্মাতা ও ব্যবসায়ী ডেভিড হেয়ার এক স্মরণীয় নাম। তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ও ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি কলকাতায় অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেন, যেমন হিন্দু স্কুল, হেয়ার স্কুল ইত্যাদি। পরের প্রশ্ন আছে, বারাসাত বিদ্রোহ কি? তার উত্তর আমরা এরকম ভাবে লিখছি, তিতুমীরের নেতৃত্বে সংঘটিত বাংলার ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে খ্যাত। তিনি জমিদার, মহাজন, নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেন। 1830 থেকে 1831 খ্রিস্টাব্দের এই আন্দোলন 24 পরগনা, নদিয়া, যশোর, মালদহ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, সাত বা আটটি বাক্যে উত্তর দাও। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, প্রথমে পয়েন্ট সূচনা, ইংরেজ শাসনের সূচনা পর্বে ভারতবাসী পাঠশালা, টোল ও মাদ্রাসায় আরবি, ফার্সি, সংস্কৃত প্রভৃতির মাধ্যমে শিক্ষা লাভ করত। ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষা পেলে ভারতবাসীর মনে স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে বলে ব্রিটিশ সরকার এই প্রাচ্য শিক্ষাকে প্রথম দিকে সমর্থন করেছিল। পরবর্তীকালে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে শাসন কার্যের সুবিধার জন্য পাশ্চাত্য শিক্ষার প্রতি তাদের আগ্রহ জন্মায়। দ্বন্দ্বের সূত্রপাত, সরকারের প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা প্রসারে উদ্যোগ নেওয়া উচিত সে বিষয়ে একটি দ্বন্দ্ব শুরু হয়, যা প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব নামে পরিচিত। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ব্রিটিশ সরকার ভারতীয় শিক্ষার জন্য প্রতি বছর 1 লক্ষ টাকা বরাদ্দ করেন। সেই অনুসারে জনশিক্ষার নীতি নির্ধারণের উদ্দেশ্যে 1820 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। পরের পয়েন্ট, জনশিক্ষা কমিটিতে বিভেদ। জনশিক্ষা কমিটির মধ্যেই প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমর্থনে চূড়ান্ত মতভেদ দেখা দেয় এবং কমিটির সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এইচ পি প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ ছিলেন প্রাচ্যবাদী এবং অন্যদিকে টমাস মেকলে, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স প্রমুখ ছিলেন পাশ্চাত্যবাদী। পরিণতি বা মূল্যায়ন, শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদী মেকলের যুক্তিজালে এই দ্বন্দ্বের অবসান হয়। তাহলে ক্লাসটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ক্লাসটি তাহলে অবশ্যই একটি লাইক করবে, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট করবে, আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।